পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমের সাথে আমরা অনেকেই পরিচিত। সেসব দিয়ে বেঁচে থেকে মিশন শেষ করে লক্ষ্য থাকে সবার। কিন্তু কেমন হতো যদি এই গেম শুধু মোবাইল বা কম্পিউটারে না হয়ে আমার সাথে বাস্তব দুনিয়া হতো? আমাদের কেউ যদি এমন কোনো গেম অংশগ্রহণ করতো যেখানে মৃত্যু পায় নিশ্চিত, তখন এমনই কিছু সার্ভাইভাল থ্রিলার গেম বেসড মুভি নিয়ে আমাদের আজ ফিরে আয়োজন। নাম্বার ওয়ান, অ্যালাইস ইন বর্ডারল্যান্ড। এটি একটি জাপানিজ সায়েন্স ফিকশন সাসপেন্স থ্রিলার টিভি সিরিজ। সিরিজটি একই নামের মাঙ্গার ওপর বেসড করে বানানো হয়। এটি 2020 সালের ডিসেম্বরে নেটফ্লিক্সে রিলিজ হয়। সিরিজের মেন প্রোটাগনিস্ট আরিসু একজন হার্ডকোর গেমার। একদিন হঠাৎ সে এবং তার দুই বন্ধু টোকিও শহরের এমন এক ডাইমেনশনে এসে পড়ে যেখানে তারা দেখতে পায় পুরো শহর খালি, আর তাদেরকে এই গেমে প্রতিযোগিতা করতে হয়। গেমের প্রতিটি স্টেজ কার্ডের ভিন্নতার উপর নির্ভর করে, যেমন স্পেডস মানে শক্তির খেলা, ক্লাব কার্ড মানে টিম ওয়ার্ক, ডায়মন্ড কার্ড মানে বুদ্ধিমত্তার খেলা, আর হার্ট মানে বিশ্বাসঘাতকতা। প্রতিটি গেমের বিজয়ীদেরকে নির্দিষ্ট সময়ের ভিসা দেওয়া হয়। ভিসার সময় বাড়াতে প্রতিযোগীকে ভিসার সময়ের সীমার মধ্যে আবার অন্য গেমে অংশগ্রহণ করতে হয়, তা না হলে এবং ভিসার সময় অতিক্রম হয়ে গেলে আকাশ থেকে একটি লেজার এসে তাকে মেরে ফেলে। প্রচুর সাসপেন্সে ভরপুর এই সিরিজটি আইএমডিবিতে রেটিং পায় 7.7/10, আর এর রোটেন টমেটোস 83%। এখন পর্যন্ত এর একটি সিজন রিলিজ হয়েছে, এর এপিসোড মোট 8টি। যারা সাসপেন্স থ্রিলার পছন্দ করেন তাদের আমি পার্সোনালি এই সিরিজটি দেখতে সাজেস্ট করব। নাম্বার টু, ফার্মার্স রুম। এটি একটি স্প্যানিশ থ্রিলার মুভি। মুভিটি রিলিজ হয় 2007 সালে। একদিন তিনজন ম্যাথমেটিশিয়ান এবং একজন ইনভেন্টরের কাছে একটি আমন্ত্রণ পত্র আসে, প্রেরকের নাম ফার্মার্ট। ফার্মার্ট একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, চাইলে গুগল করে বিস্তারিত জেনে নিতে পারেন। তো এই আমন্ত্রণ পত্রে তাদের একটি ধাঁধা সমাধানের আমন্ত্রণ জানানো হয়। কোনো ম্যাথমেটিশিয়ান ম্যাথ রিলেটেড অনুষ্ঠানে যেতে আগ্রহী হবে, এটাই স্বাভাবিক। আমন্ত্রণপত্রে প্রত্যেককে একটি করে নাম দেওয়া হয় এবং শর্ত দেওয়া হয় তাদের আসল নাম অনুষ্ঠানের কাউকে জানানো যাবে না। আমন্ত্রণপত্রে দেওয়া লোকেশনে যাওয়ার পর তারা একটি পুরাতন বাড়িতে এসে পৌঁছে এবং কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারে তারা যে রুমে আছে সেটিতে তারা বন্দি। এখানে তাদেরকে একটি ধাঁধা সমাধান করতে দেওয়া হয়, সময় 1 মিনিট। এর মধ্যে সঠিক উত্তর দিতে না পারলে রুমের 4 দেয়াল পিষে তাদের মেরে ফেলবে। আইএমডিবিতে রেটিং 6.7/10 এবং রোটেন টমেটোস 70%। নাম্বার থ্রি, দ্য মেজ রানার। এটি 2014 সালে মুক্তি পাওয়া একটি আমেরিকান সায়েন্স ফিকশন থ্রিলার মুভি। 2009 সালে মুক্তি পাওয়া একই নামের নোবেলের ওপর ভিত্তি করে মুভিটি তৈরি করা। ঘটনা শুরু হয় মেইন প্রোটাগনিস্ট থমাস এর জ্ঞান ফেরার মাধ্যমে। সে নিজেকে একটি এলিভেটর আবিষ্কার করে এবং বুঝতে পারে পূর্বের কোনো স্মৃতি তার মনে নেই। সেখানে সে একদল ছেলেমেয়ের কাছে গিয়ে পৌঁছে যারা নিজেরা একটি সোসাইটি তৈরি করে নিয়েছে নিজেদের মধ্যে, আর এর নাম দিয়েছে গ্লোব। থমাস এবং তার বন্ধুরা এই মেজ থেকে বের হওয়ার চেষ্টা করে এবং বুঝতে পারে তারা সবাই এক এক্সপেরিমেন্টাল সাবজেক্ট মাত্র। সাসপেন্স আর অ্যাকশনে ভরপুর এই মুভির আরও 2টি সিকুয়েল রিলিজ হয়। এই ট্রিলজির প্রথম মুভির নাম দ্য মেজ রানার, রিলিজ হয় 2014-এ, যার বাজেট ছিল মাত্র $34 মিলিয়ন, আর বক্স অফিসে এটি আয় করে $348 মিলিয়ন। দ্বিতীয় মুভি দ্য মেজ রানার কর্স ট্রেলস রিলিজ হয় 2015 সালে, বক্স অফিসে এটি আয় করে $311 মিলিয়ন। আর শেষ মুভি মেজ রানার দ্য ডেথ কিউর মুক্তি পায় 2018 সালে, বক্স অফিসে এটি আয় করে $215 মিলিয়ন। বুঝতেই পারছেন তিনটি ছবি ব্যাপক দর্শক সাড়া পায় আর প্রচুর ব্যবসা সফল ছিল। নাম্বার
আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আপনারা কেমন মুভি সাজেশন চান সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আর চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, অন্য কোনো টপিকের মুভি সাজেশন নিয়ে আবারও খুব শীঘ্রই হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, পরিবারের সবার যত্ন নিন, আর মাদকজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন।